স্টুডেন্টদের বলছি আজকে তোমাদের ফিল ইন দা সিরিজ অথবা মিসিং নাম্বার আমরা 1 থেকে 100 পর্যন্ত শিখেছি আর প্র্যাকটিস হচ্ছে 1 থেকে 50 তারপর তোমাদের বাড়িতে বলা হয়েছিল যে নাম্বারিং বইটা আছে সেই বইটা তোমাদের কমপ্লিট করে নেবে যেহেতু স্কুল হচ্ছে না প্রতিদিন এক কথা করে লিখে লিখে 100 পর্যন্ত কমপ্লিট করতে পারো তো আমাদের যেটা এখন যে বর্তমান যে কোর্স আছে সেটা এখন পর্যন্ত আছে 1 থেকে 50 পর্যন্ত আমরা 1 থেকে 50 এর মধ্যে আফটার বিফোর মিডিল এইগুলো রাখার চেষ্টা করব কেউ যদি এক্সট্রা বেশি বাড়িতে পড়ে নিতে পারো অসুবিধা কিছু নেই কারণ পরের ক্লাসে তো শিখতে হবেই তো আজকে যেটা হচ্ছে ফিল ইন দা সিরিজ অথবা মিসিং নাম্বার এখানে কতগুলো নাম্বার দেওয়া আছে আমরা কাউন্ট করতে করতে যাব 30 থেকে কাউন্ট করব 30 পর দেখো যে কিছু কিছু সব নাম্বার হারিয়ে গেছে সেই হারানো নাম্বারগুলো আমাদের এখানে লিখতে হবে যে নাম্বারগুলো নেই 3030 এরপর নেই আবার 3030 আছে আবার দুটো নাম্বার নেই 36 তাহলে এখানে যে সব যে নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি না বা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না সেগুলো আমাদের কাউন্ট করে করে এখানে বসাতে হবে তাহলে আমার 3030 থেকে গুনতে গুনতে কি আসবে 3100 তাহলে আমাকে এখানে 31 লিখতে হবে 3131 তারপর কি আছে 32 32টা নেই এখানে লিখতে হবে এবার 33টা আছে লিখবো না 33 পর যেটা নেই সেটা লিখবো তারপর 33 পর কি হবে 34 34 এর পর যেটা নেই সেটা লিখবো আবার 36 এ আমরা থেমে যাবো নেক্সট আবার চলে আসবে এখানে কাউন্ট করবো 38 তারপর যেটা নেই পর পর যাবো এরকম দুটো তিনটে চারটে আমরা যে আপটার নাম্বারগুলো শিখেছি সম্ভবত তারই এটা যারা যেটা ভালোভাবে শিখেছি সেটাই আমরা যদি ভালোভাবে শিখতে পারি এটা পারবো ঠিক আছে সেখানে আপটার নাম্বার এক থেকে দুটো দেওয়া হয়েছিল আর এখানেও দুটো তিনটে চারটে এরকম থাকতে পারে পাঁচটাও থাকতে পারে তাহলে আমাদের গুনে গুনে বসাতে হবে যে নাম্বারটা হারিয়ে গেছে নেই সেই নাম্বারটা আমাদের কাউন্ট করে এখানে ফিলিংয়ে বসাতে হবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এই চারটে তোমাদের বাড়িতে তো খাতা চলে গেছে তো চারটে বাড়িতে রেজিস্ট্রি করবে এর বাইরে যদি বেশি প্র্যাকটিস করতে পারো করবে বাড়িতে মা বা যিনি পড়াচ্ছেন তাকে বলবে কতগুলো এরকম সিরিজ করে দিতে তোমরা প্র্যাকটিস করতে পারো।